সঠিকভাবে আপনাদের সকলের সামনে এই বিষয়টা এনেছে। ধর্ম নিরপেক্ষতা চাই, এটা নিয়ে তো স্লোগান দিয়ে মিছিল, এটা আলোচনার সময় আলোচনা হতে পারে, এটা আদায় করার কিছু নয়, এটাকে সুরক্ষিত করা হচ্ছে ব্যাপার, এটা কনসেপ্টের ব্যাপার, এটা আইডিওলজির ব্যাপার, দৃষ্টিভঙ্গির ব্যাপার, অবস্থানের প্রশ্ন। কাজে এটা সম্পর্কে যত আমরা সচেতন করতে পারবো যুবশক্তিকে, তত আমাদের সুবিধা হবে, এটা মাথায় রাখতে হবে। এটা বাদ দিয়ে গণতন্ত্র না, গণতন্ত্র বাদ দিয়ে এটা না, এদিক থেকে দৃষ্টি নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। ফলে সামনের দিনে দেশের যে বিষয়গুলো বললাম, ত্রিপুরাতে সকল প্রযোজ্য, ত্রিপুরার পরিস্থিতি এক রাজ্য তো পৃথকফল হবে না, দিল্লি যারা সরকার চালাচ্ছে তারাই তো ত্রিপুরা, ডাবল ইঞ্জিন বলছে তারাই বলছে, তা আমরা দেখি এরকম নাম, তারা নিজেরাই ক্লেম করছে ডাবল ইঞ্জিনের সরকার। এখানে কি চলছে? ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, সেই ভোটের ফল যেদিন ঘোষণা হলো দুটোর পর থেকে শুরু হলো, আজও চলছে। আজকেও এখানে যারা ডেলিগেট হিসাবে এসেছেন, আমার তো নিশ্চিত অন্তত কম করে হলো 10 জন 15 জন ছেলে অথবা মেয়ে পাওয়া যাবে, যারা বাড়ি থেকে বেরিয়েছেন এই সম্মেলন আসছেন, এটা না বলে তারা বলছেন অমুক জায়গায় যাচ্ছি, দেখা করতে যাচ্ছি, ওষুধ কিনতে যাচ্ছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে যাচ্ছি, সম্মেলনের কথা বলা হয়তো আসতে পারেনি। হোয়াই? এটাই তো ফেসিস ছিল আক্রমণ। আপনাদের রিপোর্টের মধ্যে দেখবেন আধা বিশেষ সঞ্চয় বলে, আপনি ঠিক না, এটা সংশোধন করুন, কিসের আধা বিশেষ? ফেসিস ছিল সংবিধান কাজ করছে না, কথা বলার অধিকার থাকছে না, ভোট কেড়ে নিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 150-200 মিটারের মধ্যে, বেলা 12টায় ঘোষণা দিয়ে ঢাকঢোল পিটিয়ে দু হাতে ভোট লুট করছে, যেখান থেকে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অফিস 150 মিটার, বাদিকে মুখ্যমন্ত্রীর বাড়ি 150 মিটার, ডান দিকে ডাইরেক্টর জেনারেল পুলিশের বাড়ি 150 মিটার লুট হচ্ছে, শিশু বিহার স্কুলের কথা বলছি। তাহলে কি এটাকে কি বলবেন? বাইরে থেকে সমাজ বিরোধীদের জড়ো করে তাদেরকে ব্যবহার করছে, যে এলাকায় যারা ভুট রুট করছে ওই এলাকার ছেলেরা দেখিয়ে যাচ্ছে চলে যাচ্ছে, তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা একটা নতুন কায়দা। বিরোধী কণ্ঠস্তব্ধ করছে, সংবাদপত্র আক্রান্ত হচ্ছে, সাংবাদিক আক্রান্ত হচ্ছে,